গেল বছর যেভাবে বেচেছি তাতে আমার বাগানে এমন ফল ছিল না, এবছর তিন ডবলেরও বেশি ফল, তিন ডবলেরও বেশি ফল, সেজন্য আমি ভাবছি 130 মন ফল হবে। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিক আর আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল কৃষি উন্নয়ন শিল্প। তো আপনারা অনেকে জানেন আমাদের ফ্যামিলিটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 16,000 সামথিং ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। তো আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ফ্যামিলি মেম্বারটা আরও বড় হোক আপনারাও চাইবেন, আমিও চাইবো, তো আমাদের ফ্যামিলিতে জয়েন করেন। আর যারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। তো আজকে আমরা আসছি সেই জিগরগাছাতে, জিগরগাছা এই মালটা বাগানে, এই মালটা বাগানে যে ভাই চাষ করতেছে ওনার নাম হচ্ছে মিন্টু ভাই। মিন্টু ভাইয়ের সাথে আমার পরিচয় মূলত হচ্ছে ড্রাগনের একটা মিটিংয়ে, তো ওখান থেকে ওনার সাথে জানি উনি মালটা চাষ করে। তো ওনার বাগানে আমি এর আগে আসছিলাম, তখন মালটা ঝরে যাচ্ছিল, তো পরামর্শ দেওয়ার পরে কি হয়েছে এই বিষয়টা জানবো একটু মিন্টু ভাইয়ের কাছে। আর মালটা চাষ উনি কতদিন যাবৎ করতেছে, কতগুলো গাছ আছে, লাভ লস কী পরিমাণ আছে, সব বিষয়ে আমরা জানবো। তো চলেন আমরা মিন্টু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? ভাই আছি আল্লাহর ইচ্ছা, আপনাদের দোয়াই ভালো আছি। মিন্টু ভাই আপনি এই মালটা চাষে কীভাবে আসলেন? ভাই আমি আসলে আমি চাষবাসই করি, কিন্তু মালটা চাষে ঢুকলাম, আমি এক জায়গায় গিয়েছিলাম, আমার এক বড়ো ভাই মালয়েশিয়াতে আমার পরামর্শ দিছিল, দিলে আমি সেখানে গেলাম খোঁজ করতে, যেই দেখলাম মোটামুটি ভালো, ওনার সাথে কথা বলছিলাম, কথা বলি সে বলল তা আমার দেখি পছন্দ হয়ে গেল, তা আমি ওখান থেকে চারা এনেছিলাম, এনেছি লাগাইছি, আমি 190 পিস মতো গাছ লাগাইছি এখানে। আচ্ছা, গাছ কি লাগানোর পর মারা গেছে? তো একটা ও 2-5টা মতো গাছ মারা গেছিল, মারা গেছিল, তাছাড়া আর গাছ কোনো গাছ মারা। এই বাগানের বয়স কতদিন? আমার এই বাগানের বয়স এই 3 বছর চলছে। 3 বছর চলছে। বাগানের তো আপনি মনে হয় যত্ন আগে খুব বেশি করতেন না আমি যতটুকু দেখছি আর কি। 3 বছর চলছে, তবে আমার বাগান 3 বছরে আমি অনেক ভালো আর কি। ভালো আছেন? হ্যাঁ, 3 বছরে আমার বাগান লোকের 5 বছরের বাগানের চাইতে ভালো। আচ্ছা মিন্টু ভাই, যখন আপনার বাগানের ফলগুলো ঝরে যাচ্ছিলো ছোটো অবস্থায়, তখন আমরা আসলাম আপনাকে পরামর্শ দিলাম, আমাদের পরামর্শে কি হলো? পরামর্শে আমার গাছে ফল ধরেনি, ফলটা ভালো হয়েছে বা ফলের সাইজ গঠন ভালো হয়েছে। দর্শক একটা জিনিস দেখেন, ওনার ফলে কিন্তু কোনো দাগ নেই, ম্যাক্সিমাম ফলে কিন্তু কোনো দাগ নেই বা রাস যেটা থাকে অমসৃণ না, মসৃণ হচ্ছে। এই ফলটা পাকতে আরও মিনিমাম 1.5 মাস সময় লাগবে, তো 1.5 মাসে একবার ক্লিয়ার হয়ে যাবে আশা করি। মিন্টু ভাই এখানে জমি কতটুকু? এখানে 2.5 বিঘা জমি। 2.5 বিঘা জমি। গত বছর কেমন আসছিল? গত বছরে তো নতুন ফল রাখছিলাম দ্বিতীয়বার, তা ওই 46-47 মন মতো ছিল। 46-47 মন হয়েছিল। তো বাজার কেমন পাইছিলেন? ওই 3200 করে বেছিলাম। কত টাকা হয়েছিল টোটাল? 3200 করে আমার 1,26,000-27,000 টাকা মতো হয়েছিল। খরচ কেমন হয়েছে বছর? প্রথম বছর তো একটু খরচ ছিল। আচ্ছা, তারপরে খরচ নেই, লাভ হয়েছিল? হ্যাঁ লাভ হয়েছে, প্রথম বছর তো টোটাল খরচ বাদেই। আচ্ছা, এবার যে বাগানের যে অবস্থা আপনার, এবার তো মনে করেন 3 গুণের বেশি ফল আছে। কত মন আসতে পারে? আমার তো 110-120 মন টার্গেট আছে। 110, এটা কি সত্যি না আর বেশি আসবে? না এখন 100 ওভার হয়ে যাবে, 110 পিস। এই ভিডিও, এই ভিডিওটা যারা দেখবে তারা কিন্তু নতুন চাষি হবে। আমি নিজে চাষ করি তো, জি, সেহেতু আমি আমি কেন মিথ্যে কথা বলতে যাব? আচ্ছা, আমি আর মানে গেল বছর যেভাবে বেচেছি তাতে আমার বাগানে এমন ফল ছিল না, এবছর 3 ডবলেরও বেশি ফল, 3 ডবলেরও বেশি ফল, সেজন্য আমি ভাবছি 120-130 মন ফল হবে। আলহামদুলিল্লাহ 120-130 মন ফল হলে বাজার মূল্য প্রায় 3 লাখ সামথিংয়ের মতো দাঁড়াবে আশা করছি আর কি, দেখা যাক আল্লাহ ভরসা, আমরা দোয়া করি সেটা পান। মিন্টু ভাই আমি শুনলাম যে আপনি গাছে কলম করা শুরু করবেন। কলম করবো, নিয়ে তো আছে ফলগুলো নিয়ে নেওয়ার পরে। আচ্ছা, ফল নেওয়ার পরে কলম করবেন। যদি কোনো চাষি, নতুন চাষিরা হচ্ছে যদি মালটা চাষ করছে আপনার কাছে চারা চাই, সেক্ষেত্রে কি দেওয়া যাবে না? চাষি ভাই হিসেবে যতটুকু সহযোগিতা দেওয়ার মতো আমি দিব। আচ্ছা, মালটা চারা কত করে নেবেন? যে জায়গা থেকে চারা নিচ্ছে সবাই, তার চাইতে আমি অনেক কম রেটে দিয়ে দেবো। কত নেবেন বলে দেন, স্টেট বলে দেন? 50-60 টাকা ধরে নেন। 50-60 টাকা। দর্শক আপনারা যারা এই মালটা চাষ করতে চান তারা চাইলে মিন্টু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, উনি আপনাদের চারাটা দিবে, ওনার চারা উনি বললো যে 50-60 টাকা হলে চারা দিবে। আর হয়তো যারা কুরিয়ারে নেবেন তারা হয়তো কুরিয়ার চার্জ দিতে হবে, আর যারা নিজে এসে নিয়ে যাবেন, সবচেয়ে ভালো বাগানটা দেখে গেলেন এসে নিয়ে গেলেন, তাহলে আপনার জন্য কিন্তু ভালো কিছুই হবে। দর্শক আপনাদের যাদের হচ্ছে ফলে চারা লাগবে, মালটা চারা, তো মিন্টু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, মিন্টু ভাইয়ের নাম্বারটা আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো আর আপনারা স্ক্রিনেও দিয়ে রাখবো, আপনারা চাইলে মিন্টু ভাইয়ের সাথে যোগাযোগ করে চারাটা নেওয়ার ব্যবস্থা করতে পারেন।
তো আপনারা যদি মনে করেন যে চারার ব্যবসা করতেছি আমরা, তা না, আপনাদের উপকারের জন্যই বলে দিলাম যে কম রেটেই পাবেন, 50-60 টাকা রেটে যদি এই চারা পান আপনাদের উপকারী হবে, মনে হয় না খারাপ হবে। আর এখানে যেটা স্প্রে করছিলাম সেটা হচ্ছে যখন মানে ফল জোরে যাচ্ছিলো আর ফল দাগ আসতেছিলো, তখন আমরা এখানে বাইবার স্প্রে করি, যেটা মার্কেটিং করে হচ্ছে এগ্রিসোর্স লিমিটেড, আর সাথে করি ম্যানকোজেব। আর পোকার ওষুধ হিসেবে ছিল থাইমোটক্সিন প্লাস হচ্ছে ইমাক্স বেনজেট গ্রুপ, যেটা আর কি 40WG, আর সাথে দিচ্ছিলাম ইমিনরা ক্লোপিড। তো এই দিয়ে হচ্ছে এটুকু আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। তো আপনারা যারা চাষ করতে চান তারা যোগাযোগ করতে পারেন, আর কোনো পরামর্শ লাগলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন, অবশ্যই আমরা আপনার কমেন্টসের উত্তর দিব। আর কিছু যদি মিস করে থাকি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর মালটা বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। আর আমাদের ফ্যামিলি মেম্বার 16,000 মতো হয়েছে, অনেক ধন্যবাদ যারা আমাদের ফ্যামিলিতে জয়েন করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও জয়েন করেন নাই, বাই ফ্যামিলিতে জয়েন করেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্টস করেন, বন্ধুবান্ধবদের শেয়ার করেন, কারণ এগ্রিকালচার চ্যানেলের সাথে থাকলে আপনি এগ্রিকালচারের বিষয়ে কোনো না কোনো বিষয়ে জানতে পারবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।